কেমন লেগেছে? ওকে, এটা জানতে হবে। থ্যাংক ইউ। কেমন লেগেছে? So she was successful in her role. Right. পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। আমি তানিম মান্নান বলছি, অস্ট্রেলিয়ার বঙ্গজ ফিল্মসের পক্ষ থেকে। আমরা এখানে পরাণ পরিবেশন করছি এবং আজকে পরাণের আরেকটি উদ্বোধনী শো হলো হয়টস ব্যাংকস্টন সিনেমা হল, যেটি বাংলাদেশি অধ্যুষিত সিডনি এলাকার একটি প্রধান সিনেমা হল। অভাবনীয় সাড়া পেয়েছি আমরা শুরু থেকে এবং শুরুতেই আমাদের প্রায় এখন পর্যন্ত 22টি শোয়ের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। আজকে দেখার পরে আমরা আরও বেশি উৎসাহ পাচ্ছি আরও বেশি শো আয়োজন করার জন্য, কারণ দর্শক পরাণ পছন্দ করছেন, পরাণ দর্শকের মন জয় করতে পারছে। আমাদের বিশ্বাস পরাণ অনেক অনেক দূর যাবে, এই অস্ট্রেলিয়া সহ বিশ্বের যেখানেই পরাণ মুক্তি পাবে আমার ধারণা খুব ভালো সারা পাবে। কেমন লেগেছে? আমাদের অসাধারণ লেগেছে, অসাধারণ লেগেছে, অসাধারণ সুন্দর একটা মুভি, প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছে। প্লাস দ্য হোল টু অ্যান্ড হাফ ওভার সো হোয়াট এভার দ্য টাইম ওয়াজ উই ডিডন্ট ফিল বোর্ড, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ওয়েল ডান টিম। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ভালো একটা মুভি, সবাই দেখবে এটা। আমরা ঈদের দিন হল পেয়েছি 11টা, তারপরে ঈদের এক সপ্তাহ গেল, দুই সপ্তাহ গেল, পরের সপ্তাহে আমাদের হল গিয়ে দাঁড়াইলো মেবি 41টা, তারপরে আরও এক উইকজন পাড়াইলো, তখন আমাদের হল চলে গেল 60টা। ঈদের দিন থেকে যে হলগুলো আমরা 11টা হল গেলে দিয়েছি, ওইখান থেকে 9টা হল এখনও কন্টিনিউ করতেছে। হ্যাঁ, এই 9টা হল একবারের জন্য মুভিটা নামায় নেই। তাদের সাথে আমরা কথা বলে যেটা দেখলাম যে তাদের প্রতিদিনের শোগুলো হাউসফুল যাচ্ছে। আর এর বাইরে আমরা এখন যেটা করতেছি সেটা হিসেবে আমাদের অস্ট্রেলিয়া রিলিজ দিচ্ছি, অস্ট্রেলিয়া 12 তারিখ থেকে। ওরা মেবি প্রথমে 18টা শো অ্যারেঞ্জ করছে, তার মধ্যে ওদের 50%-এর উপরে শো টিকিট সেল হয়ে গেছে। প্রত্যেকটা টিকিট যাচ্ছে গ্রুপে গ্রুপে, 8 জন, 10 জন, 6 জন, তার মানে। এবং তারা তাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ফ্যামিলি আসতেছে, মা বাবা ছেলে মেয়ে। তো সেটা থেকে আমরা চিন্তা করলাম যে ফিল্মটা এই জন্যই সবাই দেখতে চাচ্ছে, এই ফিল্মটা ফ্যামিলিয়ার একটা মুভি এবং সব শ্রেণীর লোক এই মুভিটা দেখতেছে। শালাপা কেমন ছিল? থ্যাংক ইউ। কেমন লেগেছে আপনাদের? খুবই ভালো, অসাধারণ অভিনয়ে, মানে একদম মানে রাজবাব, এতখানি এক্সপেক্ট করি না, আমি আগে কখনো দেখি না এই রাজকে, লাগে না কেমন লেগেছে? খুব ভালো মেকিং, রাজ আউটস্ট্যান্ডিং, চমৎকার অভিনয়। যে আমাদের ডিরেক্টর এবং আমাদের আর্টিস্ট, তাদের যে অলরাউন্ডার পারফরমেন্স, এই জন্যই ফিল্মটা সবাই দেখতে চাচ্ছে। অলরাউন্ডার পারফরমেন্স তো তারা সবাই মিলে করছে, কারণ আমরা দেখি যে বাংলাদেশ ক্রিকেটে যখন কোনো খেলা চলে, সব ক্রিকেটাররা, মানে কিছু ক্রিকেটার বা সব ক্রিকেটাররা যদি অলরাউন্ডার পারফরমেন্স করে, তখন আমরা ওই জন্য জয় নিয়ে আসি। তো ওই হিসেবে আমি মনে করবো যে যেহেতু সবাই মিলে অলরাউন্ডার পারফরমেন্স করছে, এই জন্য একজন দর্শক হলে গিয়ে মুভিটা দেখে সে জয় উল্লাসটা নিয়ে আসে। এটার কথা যদি আমি বলি, এখনও আমাদের কাছে একজ্যাক্ট কাউন্টিংটা নাই, তবে আমরা এখন পর্যন্ত যে রিপোর্টটুকু পাইছি, রিপোর্ট অনুযায়ী আমরা এই ফিল্মে যে ইনভেস্টমেন্টটা আমরা করছি, সেম ইনভেস্টমেন্টের মতোই আমরা আরও 2-3টা ফিল্ম করতে পারবো। কেমন ছিল ফিগারটা আর কি, তাহলে আন্দাজ করতে পারবো আমাদের ইনভেস্টমেন্টের, মানে আমরা যদি বলি ইনভেস্টমেন্টের 4 গুণ বা 5 গুণ এরকম, মানে একেবারেই ঠিক না যে শুধু সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে,
ঢাকার বাইরের জেলা শহরগুলিতে যে হলগুলো আছে ওগুলিতে হাউসফুল থাকছে, জেলা শহরের বাইরে যে হলগুলো আছে সেটা বুঝতে পারছি পরিবেশগত কারণে, হলে যেহেতু ভিতরের অবস্থাগুলো ভালো না, সিট বা সব কিছু মিলায় স্ক্রিন ভালো না, ওই জন্য হয়তো এখানে সব দর্শক যেতে পারতেছে না। বাট আমরা শুধু সিনেফ্লেক্সের কথাই বলবো না, সিনেফ্লেক্সের বাইরে যে ঢাকার বাইরে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে জেলা শহরে ওগুলোতে হাউসফুল যাচ্ছে। পড়ান মুভি এবং সহ অন্যান্য মুভিগুলোর জন্য যারা হলে এসে মুভিগুলো দেখছে তাদের প্রত্যেককে আমরা লাইভ টেকনোলজির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং ইন ফিউচারে যতগুলো বাংলা ফিল্ম আসবে তারা এভাবেই পরাণের মতো বা অন্যান্য মুভিগুলোর মতো হলে এসে দেখবে।